আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি শোহাগ টাচটিউব পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি সিম্ফনি B70 এই মডেলটি আনবক্সিং এবং রিভিউ করব। এটা নতুন একটি মডেল আর এটা কম দামের ভিতরে। এটার প্রাইস হচ্ছে অনলি 1080 টাকা। অনলি 1080 টাকার ভিতরে এই ফোনটি নিতে পারবেন। নিউ একটি মডেল, এটা আপনার 2-3টা কালার আছে। আজকে আমি যে ফোনটি রিভিউ করবো এটা হচ্ছে হোয়াইট এবং সাইডে হচ্ছে রেড কালার। এই ফোনটি আপনার ছোট, যেটা আমরা এর আগে A30 একটি ফোন ছিল ওটার মতনই আপনার ছোট, বাট আপনার A30 ভিতরে ক্যামেরা ছিল না, এটার ভিতরে ক্যামেরা আছে, ভাইব্রেশন আছে। ফোন এই ফোনটি ফুল আনবক্সিং এবং রিভিউ করব। রিভিউটি করার আগে আপনাদের একটা কথা বলে নিই, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে ফোনটি আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ফোনটি যদি আনবক্স করতে চাই, ফোনটি ফুল ইনটেক আছে, ইনটেক অবস্থায় আছে ফোনটি। এখন আনবক্স করলে বক্সটি ওপেন করব। বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ফোনটি একটি পলির ভিতরে আছে। এই ফোনটি আগে পাশে রাখবো এবং বক্সে আর কি কি আছে সেটা দেখে নিই। প্রথমে বলতে পারছি আমরা একটি চার্জার, তারপর আছে একটি ব্যাটারি এবং একটি ওয়ারেন্টি কার্ড, সাথে থাকছে না কোনো ইয়ারফোন। ফোনটিতে আপনার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.77 ইঞ্চি ডিসপ্লে, ছোটো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি আছে আপনার 1000 mAh ব্যাটারি এবং ডুয়েল সিম পাবেন, ওয়্যারলেস FM পাবেন এবং 1000 mAh ব্যাটারি এবং ব্লুটুথ টর্চ লাইট এবং 16 GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ফোনটি মেনুতে প্রবেশ করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ম্যাচেস, তারপর আছে কল লক্স, এখানে মিস কল ডায়াল কল এগুলো আপনি পেয়ে যাবেন, তারপর আছে ফোন বুক। ফোন বুকে এখানে দেখতে পাচ্ছি কিছু নিউ কিছু অপশন দেওয়া হয়েছে, যেমন কুইক সার্চ, অ্যাড নাম্বার, ডিলেট কল গ্রুপ, স্পিড ডায়াল, সেটিং। সেটিং থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটিতে 500 নাম্বার, কন্টাক্টে 500 নাম্বার সেভ করতে পারবেন। এই ছিল আপনার ফোন বুকের অপশন, এখান থেকে সিলেক্ট এবং ডিলেট করতে পারবেন। এবং আরেকটি অপশন আছে এক্সপোর্ট ফোন বুক এবং ইম্পোর্ট ফোন বুক, যেগুলো আপনি করতে পারবেন এখান থেকে। তারপর আছে ফাইল ম্যানেজার, তারপর পাচ্ছি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার ভিতরে পাচ্ছি ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং FM রেডিও। তারপর পাচ্ছি ক্যামেরা, তারপর আছে সেটিং। সেটিং এ প্রবেশ করলে আমরা প্রথমে পাচ্ছি ফোন সেটিং। ফোন সেটিং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আছে, তারপর ডুয়েল সিম সেটিং, তারপর সিকিউরিটি সেটিং, যেখান থেকে আপনি অটো লক এবং পাসওয়ার্ড এবং প্রাইভেসি লক এগুলো আপনি করতে পারবেন, রিস্টোর সেটিং, কানেক্টিভিটি। কানেকটিভিটির ভিতরে পাচ্ছি আমরা ব্লুটুথ, যেটা আমরা অনেকেই ব্লুটুথ খুঁজে পাই না, যারা এখান থেকে দেখে নেবেন। তারপর আছে প্রোফাইল, এখান থেকে রিংটোন এবং ভলিউম সেট করতে পারবেন এখান থেকে। তারপরে আছে টুলস, টুলসের ভিতরে আমরা পাচ্ছি অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সিম টুল কিট এবং টর্চ লাইট। তারপর সর্বশেষ আমরা পাচ্ছি ইন্টারনেট এবং স্যাম্পনি B70-এর যে কনফিগারেশন ফিচারগুলো এখানে দেওয়া আছে এই আর কি। তারপর আছে গেমস দুইটি, যেটা আপনার 10 টাকা 10 টাকা করে কিনে খেলতে হবে, ফ্রিতে নাই। এই ছিল ফোনের প্রোগ্রাম। ফোনের প্রোগ্রাম খুবই কম, 12 ফাংশনের একটি ফোন। নর্মালি যেসব প্রোগ্রামগুলো বাটন ফোনে থাকার দরকার ছিল সেগুলোই আছে, বেশি কিছু নাই। আর ফোনগুলো, ফোনটা খুবই সুন্দর ফিনিশিং আছে, বিল কোয়ালিটি খুবই সুন্দর মনে হয়েছে। বাটনগুলো সেপারেট করা হয়েছে এবং প্লাস্টিকের বাটন, রাবারের না। আর মাঝখানে মেনু বাটনে মাঝখানেতে আপনার টর্চ লাইট আছে, আর বাটনগুলো প্রেস করলে সফট আছে মোটামুটি, ভালোই খারাপ না বাটনগুলো। এই ফোনটিতে ভাইব্রেশন আছে, আমরা একটু চেক করলে বুঝতে পারবো। হ্যাশে প্রেস করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিটিং বোর্ড আসতেছে, যেটা ভাইব্রেশন হচ্ছে, খুবই মানে খুবই ভালো মানের ভাইব্রেশন বলতে পারছি না, খুবই নর্মাল একটি ভাইব্রেশন ব্যবহার করা হয়েছে। আর A30-তে একবারে ভাইব্রেশন ছিল না, যাই হোক B70-এ ভাইব্রেশন দিছে, যেটা আহামরি খুবই আপনার বেশি ভালো বলা যেতে পারে না। যারা কম দামের ভিতরে একটু কথা বলার জন্য একটু ফোন চাচ্ছিলেন তারা আপনারা নিতেই পারেন, সমস্যা নেই, মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না দেখতে। আর ফোনটি ফিনিশিং ভালো, দেখতেও সুন্দর আছে মোটামুটি, এবং চার্জ থাকবে 2-3 দিনের মতন, বেশি ইউজ করলে একদিনই শেষ হয়ে যাবে। এই ছিল ফোনের প্রোগ্রাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন এবং আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত কি সবাইকে আসসালামু আলাইকুম।